অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন নিশ্চিতভাবে বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অচিরেই কোনো জায়গা হবে না বুধবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকতে পারে না আওয়ামী লীগ জনগণকে নিয়ন্ত্রণ করেছে তারা মেকানিজম তৈরি করেছে তারা নিজ স্বার্থে দেশের প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছে তিনি জানান বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চাপ দেবে না এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগ হয়তো ভেঙে যেতে পারে কিন্তু তার সরকার এমন কিছু করবে না কারণ তারা রাজনৈতিক সরকার নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে এই বিষয়ে ড ইউনুস বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে আমি মনে করি না যে রায় হওয়ার আগে এটা করার দরকার আছে তিনি জানান আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে পারবে কিনা তা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে আওয়ামী লীগের রাজনৈতিক স্থান নির্ধারণ করতে হবে রাজনীতিতে যোগ দেয়া বা রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছা নেই বলে ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে জানিয়েছেন ড ইউনুস